পশ্চিমবঙ্গ অধিবাসী অধিকার মঞ্চে তপন থানা কমিটি কনভেনশন করা হলো। কনভেনশন থেকে 15 জনের নতুন কমিটি এবং সভাপতি জিতু একা, সহসভাপতি যতীন বাস্কে, সম্পাদক বিরজু হেমরাম এবং সহসম্পাদক রাজীব খালেকো, নন্দ লাকড়া এবং রবিদাস টুডু এবং সুখেন কিস্কু আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। আমরা এক দল গঠন করেছি, এই দল হচ্ছে 15 জনের দল এবং এই দলে সভাপতি হচ্ছে যতীন বাস্কে এবং সম্পাদক হচ্ছে বেজি আমরা। এই নিয়ে আমরা 15 জনের দল গঠন করেছি এবং আমরা চাই আমাদের এই আদিবাসী দলের যতগুলো ভাই বোনরা আছে তাদের সব একত্রিত করে আমরা আদিবাসী দলটাকে শক্ত করে আদিবাসী সম্প্রদায়ের যেন অধিকারটা আমরা একত্রিত করতে পারি এবং অধিকার যেন সরকারের কাছ থেকে নীতি আদায় করতে পারি, তার জন্য আমরা এই দলটা গঠন করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজীব খালকো। আচ্ছা, তাহলে আজকে আপনাদের পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের একটা কমিটি গঠন হলো, তপন থানা কমিটি, তাই তো? সভাপতি হলো জিতু একা আর সম্পাদক বিরজু হেমরম। সম্প্রদায়ের লোক এবং